আমার কেকটা বানানো হয়ে গেছে, আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন। আমি তো এর আগে আপনাদেরকে চকলেট সস বানানো দেখিয়েছিলাম, আজকে আবার সেই চকলেট সসটা বানিয়ে নিয়েছি। এটাকে আজকে আমি কেকের ভিতরে দিয়ে চকলেট কেক বানাবো। এই জন্য আজকে আমি আপনাদেরকে বার্থডে কেক বানাবো, এই জন্য এটা রেসিপিটা দেখাবো। এই জন্য প্রথমে আমি তিনটি ডিম নিয়েছি, ডিমের সাদা অংশ আর হলুদ অংশ ভিন্ন করে রেখেছি। এটা সাদা অংশটাকে আগে আমি বিট করে নেব। এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে আমি বিট করে নেব। এখন আমি ডিমে কুসুম তিনটা দিয়ে দিয়েছি, সাথে এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি বিট করে নেব, সাথে আমি ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটা চামচ পরিমাণ। সাথে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। সব উপকরণগুলো আমি একসাথে এখন বিট করে, কোকো পাউডার দিয়েছি একটা চামচ, সাথে সয়াবিন তেল মেজারমেন্ট কাপে, দ্বিতীয়টা ওইটার মাপে পৌনে এক কাপ দিয়ে দিলাম। সাথে চকলেট সস বানিয়ে নিয়েছিলাম, তো চার চামচে দুই চামচ পরিমাণ চকলেট সস আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আবার, কোকো পাউডারটা আমার দুই চামচ লেগেছে, সাথে আমি ময়দা হাফ কাপ দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প বিট করে নেব, শুধু মিশিয়ে নেব। কেকটিকে আমি একটি সাঁচে দিয়েছি, এটাকে এখন আমি বেক করব 160 ডিগ্রিতে 35 মিনিটের জন্য। আমি কেকটিকে বানিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং এটাকে আমি দ্বিখণ্ড করে কেটে নিয়েছি, দুই অংশ করেছি। এখন আমি এতে চকলেট সিরাপ দিয়ে পানি দেবো, এটাকে চিনি দিয়ে চকলেটের সস দিয়ে সাথে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এটাতে আমি কেকটাকে এটার উপর আমি আস্তে আস্তে দিয়ে নিই। এটাকে পুরো কেকটাকে আস্তে আস্তে দিতে হবে। এভাবে আমি পুরো দোনো সাইডে দিয়ে দিই। আমি বাটা নিয়েছি একটি, সাথে আইসিং সুগার এক কাপ এবং সাথে দুধ কিছু পরিমাণ দুধ নিয়েছি বিট করার জন্য, আস্তে আস্তে লাগবে। এখন আমি এই বাটাটাকে বিট করে নেব। আমি চিনি অল্প অল্প করে দিব আর বাটারের সাথে মিক্স করব। আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, এক কাপ চিনি পুরো সব দিয়ে দিছি, সাথে দুধ, আবার একটু দুধ দিলাম, আবার বিট করে নেব। আমার বিট করা পুরো হয় না, এটাকে আরও বিট করতে হবে। আমি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ সাথে দিয়ে দিলাম, এখন আমি আবার বিট করব। ক্রিমটা তো আমার বানানো হয়ে গেছে, এখন আমি কেকটা ঠিক এখানে মাঝখানে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখন উপরে যে পাটটা ছিল ওইটাকে আমি একবারে নিচে দিয়ে দেব। এখন আমি এটাকে ক্রিম দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, আমি এক সাইড লাগিয়েছি, এখন আমি নিচ সাইডটাই উপরে দেবো। এখন এটাকে একসাথে
আমি লাগিয়ে দিলাম। এখন এটার উপর আমি ক্রিম দেব। হ্যাঁ, আমার কেকটার উপরে পুরো ক্রিম দেওয়া হয়ে গেছে। এখন আমি চকলেট যে গানাশটা বানিয়েছিলাম এই গানাশটা এখন আমি কেকটার উপরে দিয়ে দিই। এখন আমি পুরো ছাই দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব। কেকটাকে আমি উপরে চকলেট সস দিয়ে দিয়েছি পুরোটাই। এটাকে এখন আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটাকে আবার আমি সাজাবো। আমি একটি গ্লাসে পাইপিং ব্যাগ নিয়েছি, ভিতরে একটা নজল দিয়ে দিয়েছি, গ্লাসের ভিতরে ভরেছি। এখন আমি ক্রিমগুলা গ্লাসটা রেখে আস্তে আস্তে এভাবে ভরে নেব। একটা আমি আধা ঘন্টা ফ্রিজে রাখার পরে এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ক্রিম দিয়ে এটাকে সাজাবো। যে যার মতো মন মতন সাজায়। এটাকে আমি পুরো এভাবে সাজিয়ে নেব। আমার কেকটা তো বানানো হয়ে গেল, আপনাদেরকে সবার সাথে শেয়ার করলাম কিভাবে কেকটা আমি বানাইলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। এভাবে আপনারা বার্থডে কেক অথবা অ্যানিভার্সারি কেক যার যা মতন যে যাই অনুষ্ঠানে কেক করে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম।